সাহিদাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মজার একটি নাস্তার রেসিপি, ডালে কাটলেট। আশা করি ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে আমি তিন ধরনের সেদ্ধ করা ডাল নিয়েছি, মুগ ডাল, মসুরি ডাল আর বুটের ডাল। আপনারা পছন্দ মতো যে কোনো ডাল নিতে পারেন। আর ডালগুলো 100 গ্রাম করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিব 2 পেঁয়াজ কুচি আর 7 মতো কাঁচামরিচ আর ছোট করে টুকরো করা 2 পাউরুটি, 7 মতো লবণ, 1/2 চা চামচ আদার পেস্ট আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এই সব কিছু মাখিয়ে নিব। আর মাখানোর সময় যদি মনে হয় একটু শুকনো, কাটলেটের শেপ দেওয়া যাবে না, তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে কাটলেট তৈরি করে নিব। তারপর একবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে সবগুলো কাটলেট তৈরি করে নিব। এখন কাটলেট ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিব। এবার কাটলেট গুলো দিয়ে 2 পাশ ভালো করে ভেজে নিব। দুই পাশ ভালো করে ভাজা হয়ে গেলে কাটলেট গুলো তুলে নিব। তৈরি হয়ে গেল মজার ডালে কাটলেট। আশা করি আপনারা বাসায় এটা তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।